চায়ের দোকানের পাশে থুতু ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ছজন। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার মুচিয়া অঞ্চল এলাকায়। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, এদিন সকালে সুখদেব বিশ্বাসের চায়ের দোকানের পাশে থুতু ফেলেন বীরেন সরকার বলে অভিযোগ। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে মারামারি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দুই পরিবারের সদস্যরা। এরপরই এক পক্ষ আর এক পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এই ঘটনায় বীরেন সরকার এবং তার দুই পুত্র জুরানি সরকার ও অসীম সরকার এবং সুখদেব বিশ্বাসের দুই পুত্র প্রদীপ বিশ্বাস ও উজ্জ্বল বিশ্বাস আহত হয়। ওই যে চা খেতে গেছিলাম কি না, যারা মুখ থেকে একটু থুপ ফেলেছিলাম, হ্যাঁ, তো বলছি যে জায়গা তো কেউ পা দিবে না, তো এখানে থুপ ফেলতে কি হয়েছে বলে গেছে আমাকে কলার ধরে মারতে। আপনাদের কতজনকে মেরেছে আপনাদের পরিবারে? আমাদের মেরেছে তিনজনকে। আর ওদের পক্ষের কেউ আহত হয়েছে? এক দাদা। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা। চায়ের দোকানের পাশে থুতু ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ছজন। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার মুচিয়া অঞ্চল এলাকায়। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, এদিন সকালে সুখদেব বিশ্বাসের চায়ের দোকানের পাশে থুতু ফেলেন বীরেন সরকার বলে অভিযোগ। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে মারামারি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দুই পরিবারের সদস্যরা। এরপরই এক পক্ষ আর এক পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এই ঘটনায় বীরেন সরকার এবং তার দুই পুত্র জুরানি সরকার ও অসীম সরকার এবং সুখদেব বিশ্বাসের দুই পুত্র প্রদীপ বিশ্বাস ও উজ্জ্বল বিশ্বাস আহত হয়। ওই যে চা খেতে গেছিলাম কি না, যারা মুখ থেকে একটু থুপ ফেলেছিলাম, হ্যাঁ, তো বলছি যে জায়গা তো কেউ পা দিবে না, তো এখানে থুপ ফেলতে কি হয়েছে বলে গেছে আমাকে কলার ধরে মারতে। আপনাদের কতজনকে মেরেছে আপনাদের পরিবারে? আমাদের মেরেছে তিনজনকে। আর ওদের পক্ষের কেউ আহত হয়েছে? এক দাদা। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা।